দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এবং আজকে আমি আপনাদেরকে একটা শপিং মলে ঘোরাতে নিয়ে যাব, এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে বাচ্চাদের জন্য কতটাই পানির পট বা ফিডার পাওয়া যায়। কারণ অনেক মায়েদেরই কমপ্লেন হলো যে আমার বাচ্চা পানি খেতে চায় না, কী করলে বাচ্চা পানি খাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী করলে বাচ্চাদেরকে খুব ইজিলি আপনারা পানি খাওয়াতে পারেন। বিশেষ করে 1.5 বছর 2 বছর বা 3 বছর প্লাস বাচ্চাদেরকে নিয়ে এই প্রবলেমটা মায়েরা বেশি ফেস করে থাকে। কারণ অনেক টাইম দেখা যায় যে বাচ্চারা জুস জাতীয় খাবারে অভ্যস্ত হয়ে যায় বা টোটালি কিন্তু পানি খেতে চায় না। তাই আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে তা হলো যে বাচ্চাদেরকে কিন্তু 6 মাস থেকে অল্প অল্প করে পানি খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। 6 মাস বলতে বাচ্চা যখন ফার্স্ট টাইম সলিড স্টার্ট করে তখন তার সলিডের পাশাপাশি কিন্তু পানিটাও রাখতে হবে। আর পানির পরিমাণ যে ফিডার ভর্তি হতে হবে তা কিন্তু না, বাচ্চা যেটুকু প্রয়োজন বাচ্চা ঠিক তার চাহিদা মতো খেয়ে নেবে, এবং সেটুকুনি কিন্তু একটা বাচ্চার জন্য এনাফ, হোক সেটা 2 থেকে 3 চামচ বা তারও কম। বাচ্চাকে যখন ফার্স্ট টাইম পানি খেতে দেওয়া হবে তখন অবশ্যই সেটা যদি টিউবওয়েলের পানি হয় খুব ভালোভাবে ফুটিয়ে তারপর রুম টেম্পারেচার এনে সে পানিটা বাচ্চাদেরকে খেতে দিতে হবে। অথবা আপনারা চাইলে কিন্তু বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের পানি কিনতে পাওয়া যায়, সে টাইপ মিনারেল ওয়াটারগুলো বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন। কিছু কিছু বাচ্চা আছে যারা কিন্তু সারাদিনে একেবারেই পানি খেতে চায় না, তো আপনারা চাইলে কিন্তু অনেক আকর্ষণীয় ভালো ভালো আজকাল ব্র্যান্ডের পানির বোতল, মগ বা গ্লাস কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু সেগুলো কিনে নিতে পারেন, এবং বাচ্চাদেরকে এগুলোতে করে পানি দিলে তারা কিন্তু আকৃষ্ট হয়ে খুব সহজে পানিটা খেয়ে ফেলতে পারে। আসলে আমি এই ভিডিওটা করেছিলাম ওয়ালমার্টে, এবং এই সেকশনটা কিন্তু আমার অনেক ফেভারিট, কারণ এখানে সব বাচ্চাদের অ্যাসেসরিজগুলো পাওয়া যায়। তাই আমার বেশ ভালোই লাগে কিন্তু এই সেকশনে ঘুরতে। ভিডিওটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু সব বেশিরভাগই পানির বোতল, এবং অনেকটাই পানির বোতল কিনতে পাওয়া যায়। তাই আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো পানির বোতলে কিনে নিতে পারেন। আবার কিছু কিছু বাচ্চা আছে যারা অনেক টাইম দেখা যায় ভারী খাবার খাবার পরে তারা কিন্তু মায়ের কাছে পানিটা চেয়ে খেতে চায় না, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তার হাতে পানির গ্লাসটা ধরিয়ে দিতে পারেন, এবং তাকে বলতে হবে যে জাস্ট 2 থেকে 3 চুমুক পানি খাও। এবং সে যখন 2 থেকে 3 চুমুক পানি খাবে তখন তার মনে হবে যে সে তৃষ্ণার্ত, হয়তো তার চেয়ে আরও একটু বেশি পানি খেয়ে ফেলতে পারে, আর এভাবে কিন্তু তাকে পানিটা খাওয়াতে পারেন। বাচ্চা যদি একেবারে পানি না খেতে চায় তো সেক্ষেত্রে আপনি চাইলে স্ট্র বা পাইপ এই টাইপ কোনো কিছু ইউজ করতে পারেন। এটা দিয়েও কিন্তু বাচ্চারা অনেক মজা করে অনেক টাইম দেখা যায় যে পানিটা খেয়ে থাকে। কোনো কারণে যদি মনে হয় যে আপনার বাচ্চার আরও পানি খাওয়ার প্রয়োজন, সারাদিনে একেবারে পানিটা ঠিকমতো খায়নি, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তাকে 1 গ্লাস লেবুর শরবত বা যে কোনো ফ্রুটসের জুস বানিয়েও দিতে পারেন। এতেও কিন্তু তার পানির চাহিদাটা অনেকটাই পূরণ হয়ে যাবে। বাচ্চারা কিন্তু অনুকরণপ্রিয়, বড়দেরকে বা মায়েদেরকে কপি করতে অনেক বেশি পছন্দ করে। তাই আপনি চাইলে কিন্তু ফিল্টারের পাশে বা তার খেলার জায়গাতে 1 বোতল পানি রেখে দিতে পারেন। এভাবেই কিন্তু বাচ্চাদেরকে নিজ হাতে খুব সহজেই পানি খাওয়ানোটা শেখানো যায়। অনেক বাচ্চা আছে যারা কিন্তু চেয়ে চেয়ে পানি খেতে চায় না, কিন্তু দেখা যায় চা, জুস বা যে কোনো টাইপ সোডা কিন্তু খুব সহজে চেয়ে চেয়ে খায় বা অনেক আগ্রহ নিয়ে খায়। আসলে আমাদের প্রথম থেকেই উচিত বাচ্চাদেরকে এসব খাবার না চেনানো। আমরা যদি তাদেরকে এ টাইপ খাবারগুলো না চেনাই তাহলে কিন্তু তারা কখনোই চিনবে না। তাই আমাদের উচিত এ টাইপ খাবারগুলোকে অ্যাভয়েড করা বা বাচ্চার সামনে না খাওয়া। আর তার পরিবর্তে আমরা যখন পানি খাবো তখন আমাদের যে কাজটা করতে হবে, পানিটা অবশ্যই বাচ্চাকে দেখে দেখে অল টাইম খেতে হবে। আমার বাচ্চার বয়স যখন 4 মাস বা যখন থেকে সে অল্প অল্প বোঝা শিখেছে তখন থেকে আমি ট্রাই করতাম তার সামনে সব ধরনের খাবার তাকে দেখে দেখে খেতে, এবং এক পর্যায়ে কিন্তু আল্লাহর রহমতে সে সব ধরনের খাবারই একা একা খেতে শিখে গেছে বা তার অনুভূতিটা প্রকাশ করতে শিখেছে যে তার এখন খিদা লেগেছে বা তার এখন পানির প্রয়োজন। ছোটো থেকে সে তার ল্যাঙ্গুয়েজে প্রকাশ করে তার পানি খাওয়ার অনুভূতিটা, যার ফলে আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে তার এখন পানি পিপাসা লেগেছে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা ট্রাই করবেন বাচ্চার সামনে অল টাইম দেখে দেখে পানি খেতে বা যে কোনো ধরনের খাবারগুলোকে খেতে। আমেরিকাতে আমার পরিচিত একটা বেবি আছে যার বয়স কিন্তু 3 আর প্লাস, সে কিন্তু কোনো প্রকার পানি খায় না, শুধুমাত্র ফ্রুটসের জুস খায়। তো আপনাদেরকে বলবো এমন বাজে হ্যাবিট কখনো তৈরি করবেন না বাচ্চাদের, তাহলে কিন্তু পরবর্তীতে এই হ্যাবিটগুলো ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর পানি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, তাই আমাদের সকলের মনে রাখা উচিত যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাটা কিন্তু আমাদের সকলেরই দরকার। বিশেষ বাচ্চাদের পানি পানের ব্যাপারে কিন্তু আসলে অনেক সচেতনতার প্রয়োজন, কারণ অতিরিক্ত পানি পান করাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। তাই আপনারা সবসময় কেয়ারফুলি থাকবেন, এবং বাচ্চাদেরকে যে পাত্রে পানি পান করতে দেওয়া হবে সেগুলো কিন্তু অল টাইম দেখবেন যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। শুধু তাই না, বাচ্চাদের বয়স অনুযায়ী বাচ্চাদের পানির পট বা মামপটগুলো সিলেক্ট করাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ আজকাল বাজারে কিন্তু বিভিন্ন বয়স অনুযায়ী এই পটগুলো কিনতে পাওয়া যায়।
তাই ভিউয়ার্স আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের বয়স অনুযায়ী পানির ফিডার বা পানির পটগুলোকে ইউজ করতে, তাহলে কিন্তু বাচ্চাদের পানি খাওয়ানে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা কিন্তু আর হবে না। এর আগে আমি বাচ্চাদের পানি খাওয়ানে দুটো ভিডিও বানিয়েছিলাম যেখানে অনেকেরই অনেক টাইপ কোশ্চিন ছিল, তাই তাদের ভিত্তিতে আমার আজকের এই ভিডিওটি বানানো। বিশেষ করে যাদের বাচ্চারা একদমই পানি খেতে চায় না তাদের জন্য আই হোপ যে আমার ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।